मालदा में भाजपा के मेरी मिट्टी मेरा देश कार्यक्रम का शुभारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी के आह्वान पर मेरी मिट्टी मेरा देश कार्यक्रम के तहत भारतीय जनता पार्टी की ओर से ओल्ड मालदा के मुचिया क्षेत्र में अमृत कलश यात्रा अभियान की शुरुआत की गई। इस कलश यात्रा अभियान में मुचिया ग्राम पंचायत के अंचल प्रधान पोली दास, उप प्रधान चितरंजन सरकार, मुचिया अंचल कन्वीनर प्रबल क्रांति सरकार उपस्थित थे। भारतीय जनता पार्टी अनुसूचित जाति मोर्चा के महासचिव असित कुमार सरकार, जिला परिषद के विजय उम्मीदवार ज्योत्सा सरकार और मुचिया क्षेत्र के सभी विजय सदस्य विधायक गोपाल चंद्र साहा भी कार्यक्रम में मौजूद रहे। जानकारी मिली है कि आज के इस कलश यात्रा अभियान में मुचिया अंचल के सभी बूथों से पवित्र मिट्टी एकत्र की गई है। बताया गया है कि इस पवित्र मिट्टी को एकत्र कर दिल्ली भेजा जाएगा। यह पवित्र मिट्टी मुचिया क्षेत्र ही नहीं बल्कि पूरे भारत से एकत्र कर दिल्ली भेजी जाएंगी। ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী যেদিন আমাদের ভারতবর্ষের দায়িত্বভার নেন সেদিন থেকে তিনি ভারতবর্ষের প্রজাদের উন্নতিকল্পে তিনি এখানকার চৌকিদারের দায়িত্ব নিয়েছেন। আপনারা জানেন যে ত্রেতা যুগ থেকে শুরু করে দ্বাপর যুগ কলিযুগ পর্যন্ত যখন অনাচার অনসৃষ্টি হয়েছিল তখন দেবতারা নেমে এসেছিল এবং কলিযুগও দেখেছি জগাই মাতাকে শুধরানোর জন্য মহাপ্রভু এসেছিলেন। সেই রকম ভারতবর্ষের রাজনীতিতে যে দুরাচার, যে ব্যভিচার, যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিকে ধ্বংস করার জন্য এবং রাজনীতিতে স্বচ্ছ রাজনীতি নিয়ে আসার জন্য আমাদের ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী দামোদর মোদি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এবং উনি যে প্রকল্প নিয়েছেন যে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রতিটি মন্দিরের পবিত্র মৃত্তিকা নিয়ে গিয়ে দিল্লির একটি অমৃত বাটিকা তৈরি করে সেখানে যারা শহীদ হয়েছেন আমাদের সারা ভারতবর্ষের জন্য শহীদ হয়েছেন, দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, সেই অমৃত বাটিকা তাদের স্মৃতির উদ্দেশ্যে তিনি সংকল্প করবেন। তাই ভারতবর্ষের প্রতিটি প্রান্তে সাথে সাথে আমাদের মুচিয়ার প্রতিটি বুথ থেকে আমাদের পবিত্র মাটি প্রধানমন্ত্রীর হাতে পাঠিয়ে দেওয়া হবে। সেই প্রকল্প হিসাবে আজকে আমাদের মুচিয়ার সব থেকে পবিত্র স্থান মহামায়া মন্দির, সেখানে আমাদের শুভ সূচনা করে আমাদের মুচিয়ার 19টি বুথের পবিত্র মাটি আমরা আমাদের এখানকার প্রধান উপপ্রধান মেম্বার এবং কনভেনার এবং সভাপতি মণ্ডল সভাপতির মাধ্যমে জেলা সভাপতি সুকান্ত মজুমদার মাধ্যম দিয়ে আমাদের দিল্লিতে পৌঁছে যাবে এবং সেই মাটি আমাদের অমৃত বাটিকাতে সেখানে প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের মুচিয়ার কাছে খুব গর্বের বিষয়।